হ্যালো টলিউড লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব বাজি মারতে আসছেন জিৎ। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। নববর্ষ তো এসে পড়েছে আর করোনা এড়াতে বাইরে মানুষ বের হবে না। আপনিও না হয় নাই বের হলেন, কিন্তু ঘরে বসে নাচ গান বাজনা তো হতেই পারে। বাংলার সুপারস্টার জিৎ কিন্তু 14 এপ্রিল এভাবেই উপভোগ করছেন, আগাম ক্যালেন্ডারও বের করে ফেলেছেন, ছোট্ট ভিডিও করে সেটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। কাঠের টেবিলের উপরে রাখা অভিনেতার নতুন বছরের ডায়েরি, মলাটে লেখা বাঙালি ক্যালেন্ডার 1428, প্রত্যেক পাতায় সন তারিখের বদলে অন্য কিছু লেখা। কি লিখে রেখেছেন জিৎ, ভিডিও ক্লিক করলেই একের পর এক পাতা উল্টে গিয়েছে। শুরুতেই লেখা, পহেলা বৈশাখ শুরু হোক গান নাচ আনন্দে। তারপরেই আসল কথা, মন খুলে বলুন আয়না কাছে রে। 14 এপ্রিল মুক্তি পাচ্ছে জিৎ মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি বাজিরে গান। তারই প্রচারে এমন অভিনব ভাবনা করেছিলেন অভিনেতা ও প্রযোজকেরা। জিৎ মিমির নতুন রসায়ন কতটা বাজি মারবে সেটাই এবার দেখার পালা। তবে সেটা যে সময় বলবে এটা তো অনেকেই ভাবছেন। তবে ইতিমধ্যেই ছবির এই গান পছন্দ হয়েছে দুই তারকার সকল অনুরাগীদের, ভালো লেগেছে জিতের বাবারও। 42তম জন্মদিনে লাইভে এসে সে কথা নিজের মুখে জানিয়েছেন অভিনেতা। ছবির সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, পরিচালনায় অংশুমান পত্তুষ। ছবির শুটিং উপলক্ষে টিম বাজি উড়ে গিয়েছিল লন্ডনে। তার কিছুদিন পরেই আচমকা হানা দেয় করোনা। মাঝপথে শুট বন্ধ রেখে দেশে ফিরে আসেন সবাই। করোনার প্রকোপ একটু কমতেই ফের বিদেশে গিয়ে শুট শুরু করেন তারা। গত দিওয়ালিতে প্রকাশ্যে আসা ছবির টিজারটি অনেকই জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে। কবে মুক্তি পাবে ছবিটি সে নিয়েও দর্শকদের মনে নানা ধরনের প্রশ্ন চলছে। তবে জিৎ জানিয়েছেন সবাই সবকিছু করছেন, শুধু ভয় পাচ্ছেন সিনেমা হলে যেতে, তাই এখন নতুন ছবির রিলিজ নিয়ে ভাবতে পারছি না। সেই পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে, লকডাউন ওঠার পর একাধিক ছবি মুক্তি পেয়েছে, ভালো ব্যবসাও করেছে, তাই গান সামনে এনে একটু একটু করে বাজি মারতে চাইছেন জিৎ। দেখা যাক নতুন বছর কি বলে, নতুন বছর আর কি কি খবর দেয় জিতের এই বাজি সিনেমাকে নিয়ে। সো ভিউয়ার, জেনে তো নিলেন আসতে চলছে জিৎ বাজি নিয়ে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।